मेधार भित्तिते एसएससी ও প্রাইমারি সহ শূন্য পদে স্থায়ী নিয়োগ সহ একাধিক দাবিতে সোমবার বালুরঘাটে জেলা শাসকের কাছে ডেপুটেশন দিল ডিওয়াইএফআই এর কর্মী সমর্থকেরা। এদিন জেলা শাসকের দপ্তরের সামনে থেকে শূন্য পদে স্থায়ী নিয়োগের দাবিতে একটি মিছিল বের করা হয় ডিওয়াইএফআই এর পক্ষ থেকে। এরপর মিছিলটি গোটা বালুরঘাট শহর পরিক্রমা করে এবং পুনরায় আবারো জেলা শাসকের দপ্তরের সামনে এসে বিক্ষোভ কর্মসূচি পালন করে ডিওয়াইএফআই এর কর্মীরা। সর্বশেষে একাধিক দাবিতে জেলা শাসকের কাছে স্মারকলিপি তুলে দেন তারা। এ প্রসঙ্গে সংগঠনের সদস্য জাহানদার হোসেন জানিয়েছেন, নেমে আন্দোলন করে তাহলে পশ্চিম বাংলার সাধারণ খেটে খাওয়া শ্রমজীবী ওই গ্রামের মা বোনেরা ওই গ্রামের দামাল দামাল ছেলেরা তার মুখে থুতু দেবে। তাই আজকে গোটা পশ্চিম বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসের মুখে থুতু দিচ্ছে। ওই তৃণমূল কংগ্রেসের নেতাকে বলতে চাই, তোমারও নেত্রী আমাদের পশ্চিম বাংলার এই সমস্ত বেকার যুবক যারা বিএ পাস এমএ পাস করেছে, যারা ডিএড বিএড করে আজকে বাড়িতে বসে চাকরির জন্য অন্য হয়ে চাকরি খুঁজে বেড়াচ্ছে। তোমার দিদিমণি কার্ড মানি নিচ্ছেন, তোমার দিদিমণি প্রাইমারি স্কুলের চাকরি দেবো বলে 12-14-18 লক্ষ টাকা নিচ্ছেন, তোমার দিদিমণি ওই বেকারের টাকা নিয়েও তার হাতে একটা ন্যূনতম চাকরি দিতে পারিনি। তাই আমরা ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ঐক্যবদ্ধ হয়ে এই ডিএম সাহেবের কাছে যেতে চাই। গোটা দক্ষিণ দিনাজপুর জেলায় পঞ্চায়েতে পঞ্চায়েতে সরকারি কর্মচারী লাগবে। বালুরঘাট থেকে রূপক সরকারি রিপোর্ট, আমার নিউজ। আপনার প্রতিটি আনন্দ এবং উৎসবের দিনগুলিকে আরো স্পেশাল করে তুলতে গঙ্গারামপুর শহরে শ্যাম ফ্যাশন নিয়ে এলো রেমন্ডের নতুন শোরুম, যেখানে রয়েছে পোশাক প্রেমীদের জন্য অতি উৎকৃষ্ট মানের এবং আধুনিক ডিজাইনের বিভিন্ন পোশাকের সম্ভার। তাই দেরি না করে আজই চলে আসুন গঙ্গারামপুর বাসস্ট্যান্ড সংলগ্ন শ্যাম ফ্যাশনের নতুন রেমন্ড শোরুমে।